নমস্কার বন্ধুরা ড্রিম লাইন মোটিভেশন আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাব চিংড়ির চপ খুব সহজেই কিন্তু বানিয়ে দেখাচ্ছি চলুন তবে দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি দশটা মতো চিংড়ি মাছের টুকরো নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো ধুয়ে আমি ভিনিগার মাখিয়ে রেখেছিলাম এরপর আমি গোলমরিচের গুঁড়ো আর লবণ মাখিয়ে রেখে দেব অবশ্যই ভিনিগার না থাকলে আপনারা কিন্তু লেবুর রসও দিয়ে মাখিয়ে রাখতে পারেন এরপর ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে আমি দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে পুটটা করলে কিন্তু বেশি টেস্ট হয় আর আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজের কুচি পেঁয়াজগুলো কিন্তু আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি আপনারা কিন্তু পেঁয়াজ এখানে পেস্ট করে ব্যবহার করবেন না তাহলে কিন্তু চপগুলো ভালো হয় না এরপর পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব চপের মধ্যে যে কোনো মশলাই কিন্তু বন্ধুরা পেস্ট করে দেওয়া যায় না এরপর এখানে দিয়েছি এক ইঞ্চি মতো আদার কুচি আর দিয়েছি এখানে আট থেকে নটা মতো রসুনের কোয়া কুচি আপনারা চাইলে গ্রেড করেও দিতে পারেন বা মিক্সিতে খুব হালকাভাবে কিন্তু পেস্টটা করতে হবে যাতে না পুরো মিহি পেস্ট হয়ে যায় এরপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কার কুচি এখানে আমি পাঁচ থেকে ছটা মতো কাঁচা লঙ্কার কুচি করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো হলুদ গুঁড়ো আর এক চামচ মতো জিরে গুঁড়ো এরপর আবারও মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে এরপর এখানে আমি তিনটে আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেই আলু সিদ্ধটাও কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে এরপর খুব ভালো করে কিন্তু আলুটা মশলার সাথে আমার মিশিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট মতো কিন্তু আলুটা কড়াইতে নেড়েচেড়ে এরকম মিশিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট পর আলুটাও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি এখানে একটা ভাজা মশলা ভাজা মশলাটা আমি আগেই করে রেখেছিলাম এখানে আছে গোটা জিরে গোটা ধনে আর দারচিনি এলাচ এরকম কড়াইতে ড্রাই রোস্ট করে আমি একটা গুঁড়ো মশলা বানিয়ে রেখেছিলাম এরপর মশলাটা দিয়েও খুব ভালো করে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নেব আলুটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনেপাতা পাতা কুচিটা দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নেব সমস্ত আলুটা মিশানো হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটা প্লেটের ওপর তুলে ঠান্ডা করে নিয়েছি পর এক এক করে চপগুলো আমি গড়ে নেব আলুর পুরটা ঠিক এইরকম নিয়ে এক এক করে চিংড়ি মাছগুলো পুরের মধ্যে দিয়ে ভালো করে আমি চপগুলোকে গড়ে নেব চিংড়ি মাছের লেজগুলো কিন্তু এরকম বার করে রাখতে হবে কারণ চিংড়ি মাছের লেজগুলো বার করে রাখলে দেখতে খুব ভালোই লাগে এরকমভাবে সমস্ত চিংড়ি মাছগুলো দিয়ে আমি এক এক করে এরকম চপ বানিয়ে নেব অবশ্যই বন্ধুরা চিংড়ি মাছের লেসটা কিন্তু অল্প বার করে রাখতে হবে আমি আবারও কিন্তু আর একটা করে দেখাচ্ছি ঠিক আলুর পুরটা নিয়ে এরকম হালকা হাতে প্রেস করে চিংড়ি মাছগুলো মাঝখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে আবারও আলুর পুরটা দিয়ে ঢেকে চিংড়ির চপগুলোকে আমি রেডি করে নিচ্ছি চিংড়ি মাছের লেজগুলো বেরিয়ে থাকলে কিন্তু দেখতে ভালো লাগে আর মনে হয় চিংড়িরই চপ এটা এই কারণে লেজগুলোকে বার করে রাখা দরকার এই রকমভাবে সমস্ত চপগুলো কিন্তু আমি গড়ে রেডি করে তারপর আবার দেখাবো দেখুন সবকটা চপ কিন্তু আমার রেডি হয়ে গেছে এরপর এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি একটা বাটিতে প্রথমে ময়দার মধ্যে চপটাকে মাখিয়ে নিতে হবে তারপর ডিমের মধ্যে চুবিয়ে নিতে হবে এখানে আমি দুটো ডিম গোলমরিচ আর লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম খুব ভালো করে এরপর এখানে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিতে হবে বিস্কুটের গুঁড়োটা দিয়ে ভালো করে কোট করে নিতে হবে এরপর আবারও ডিমের গোলার মধ্যে চুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে আবারও কোট করে নিতে হবে এই রকমভাবে এক হাত দিয়ে চুবিয়ে নিতে হবে ডিমের গোলায় আর এক হাতটা শুকনো রাখতে হবে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে কোট করে নেয়ার জন্য এই রকমভাবে দুবার করে কিন্তু আমি কোট করে নেব প্রথমে ময়দায় তারপরে দিতে হবে ডিমের গোলায় তারপরে বিস্কুটের গুঁড়োয় এই রকমভাবে সমস্ত চপগুলো আমি গড়ে নিচ্ছি সমস্ত চপগুলো বন্ধুরা আমার গড়া হয়ে গেলে এবার আমি একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখব পাঁচ থেকে দশ মিনিটের জন্য তারপর কড়ায় তেল গরম করতে আমি বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেলে একটা চিংড়ির চপ প্রথমে ছেড়ে দিলাম এরপর তেলটাকে কিন্তু নিচ থেকে এরকম ওপরে দিতে হবে না হলে কিন্তু চিংড়ির চপগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে গরম তেল কিন্তু এরকম ওপরে দিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে দিতে হবে একদম হাই ফ্লেমে করা যাবে না এই রকম একটা চপ উল্টে দেওয়ার পর তারপর আরেকটা চপ কিন্তু ছাড়তে হবে এরপর আবারও কিন্তু তেলটা একটা চামচের সাহায্যে আমি নিচ থেকে ওপরের দিকে দিচ্ছি এই রকম গরম তেলটা কিন্তু নিচ থেকে ওপরের দিকে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে লো আছে রেখেই কিন্তু চিংড়ির চপগুলো ভেজে নেব আমি এরপর এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে এলে চিংড়ি মাছের চপগুলো আমার ভাজা একদম রেডি হয়ে গেছে এরপর আমি চপগুলোকে তুলে নিচ্ছি দেখুন চপগুলো ভাজা রেডি এরপর আমি সার্ভ করে দেখাচ্ছি আমার চিংড়ির চপ একদম রেডি হয়ে গেছে শীতের দিনে সন্ধ্যায় চায়ের সাথে কিন্তু গরম গরম দারুণ লাগে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট নতুন কোনো